বিজেপির লগত হওয়া মিত্রতার খবর প্রফুল্ল কুমার মহন্তই হেনু গমে না পায়। মিত্রতার কথা পুনর্বিবেচনা করক অগপর নেতৃত্বই। নগাঁত সংবাদ মাধ্যমের আগত এনেদরে মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো এবারও যেহেতু মিত্রতার আপনার উপেক্ষা করেছে নাকি, যেহেতু আপনার অবগত করা নাই কালি সভা এতিয়া বিভিন্ন বুদ্ধিজীবী ডক্টর হীরেণ গোহাই বা বিভিন্ন বুদ্ধিজীবীর সঙ্গে আপনার কেবাখনো কেবাদিন আলোচনা হয়েছে, সেইদিন এখন সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই সকল বুদ্ধিজীবীয়ে বিজেপি সদায় বিরোধিতা করে আছে, গতি সেই সকল বুদ্ধিজীবীর কিনা পরামর্শ অনুযায়ী আপনি কিভাবে সিদ্ধান্ত লোক ইতিমধ্যে শক্তিশালী রূপত অবতীর্ণ হয়েছে, তামিলনাড়ুত কিবা সময়সীমা বান্ধিছে নেকি যে এই সকলের লগত আলোচনা ইমান দিনের ভিতর আমি এটা অসমৰ ৰাইজক ৰিজাল্ট দিম? এতিয়াতো সময়ও কম, ইলেকশ্যনতো বেশি দিন নাই, গতি আপনার অন্ধকার রাখিছে, তেওঁলোকৰ বিরুদ্ধে আপনি কি করবেন? আলোচনা করেছে বা নিজাভাবে লওয়া সিদ্ধান্ত, গতি সংক্রান্ত মানে এটা মন্তব্য দিব বিচার ইয়ার আগতে বহু মন্তব্য করেছে, রাইজের বিরুদ্ধে সিদ্ধান্ত লিখে গতি মূল কথাখানি ঠিকই আছে, আগর সিদ্ধান্ততে মানে আছে। অগপর নেতৃত্বই সাধারণ সভা এখন অনুষ্ঠিত করিহে এনেকা ডাঙর সিদ্ধান্ত লওয়ার প্রয়োজন আছিল বলেও সদরি করে। প্রফুল্ল কুমার মহন্তক বিজেপিয়ে রাজ্যপাল পতার সন্দর্ভত মন্তব্য আগবায়, সেয়া সম্পূর্ণ মিছা আর রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করে। নির্বাচন আহিলেই এনেকা মনে সজা খবর বাতরি কাকত আর টেলিভিশন আহে বলেও মন্তব্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রীগুলো। বিজেপির লগত মিত্রতা হলেও দলের স্বার্থত অগপত্যাগ নকরে মহন্ত। ক্যামেরা পার্সন তাপসর সহযোগত নগাঁরপাড়া তমাস ভূঁইয়া, রিপোর্ট পিআই নিউজ।